আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা ভাতিজা ভাতিজিরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে আপনারা ফাতিয়ার খুবই মজার মজার কিছু দৃশ্য দেখবেন যে কত মজা করে খাবার দাবার খায় প্রত্যেক দিন একদম ভোরবেলা ফজরের পর পর আমাদের জানালার পাশে একটা ছোট্ট পাখি আসে একদিনও মিস হয় না প্রত্যেক দিন সকালবেলা আমাদের ছোঁয়ার যে বিছানাটা আছে বিছানার পাশে জানালার ধারে একটা তার আছে সেই তারের মধ্যে এসে এটা বসবে বসে কিচিমিচি কিচিমিচি শব্দ করতে থাকে তারপর জানালার গ্লাসে ঠুকরাতে থাকে ওইটার আওয়াজে প্রত্যেক দিন আমাদের ঘুম ভাঙে পাখিটাও দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর ফাতিয়া এই পাখিটাকে অনেক পছন্দ করে ফাতিয়া গেলেই পাখিটা চলে যায় এই হচ্ছে আমাদের ছাদের উপরের কাঁচা মরিচ এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ গাছ এই যে দেখেন কামরাঙ্গা মরিচ এখন মরিচের যে দাম 1200 1000 800 600 এরকম দাম শুনতেছি তো আমাদের ছাদের উপরে যে কাঁচা মরিচ গাছগুলো আছে আমরা এটা দিয়ে দুই ফ্যামিলি সুন্দর মতো রান্নাবান্না করে খেতে পারি আর আমাদের মরিচের যাত্রা অনেক ভালো পড়েছে এটা আমরা দুইটা তিনটা দিয়ে তরকারি রান্না করতে পারি আমরা যেরকম ঝাল খাই আর কি এই যে দেখেন অনেক মরিচ ফলেছে আমরা ছাদের উপরে অনেকগুলো গাছই লাগাই রাখছি এই যে দেখেন এই যে দেখেন মরিচ সবচেয়ে বেশি আসছে কামরাঙ্গা মরিচ গাছে কামরাঙ্গা মরিচ এই যে আমার আজকে সকালে শুরু হয়েছে বিছানা গুছানো দিয়ে এই চাদরটা উঠিয়ে নিব চাদরটা উঠিয়ে আরেকটা চাদর বিছাবো তো আশা করছি আজকে ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর মতো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আজকে আমি আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এখন আপনারা আমার পরিবারের সদস্য তো আপনাদের সাথে শেয়ার করাটা আশা করি যে শেয়ার করলে আমার ভালো হবে বিশেষ করে আমি প্রত্যেক দিনই আপনার ভাই এবং আমি আমরা দুজনে অনেক চিন্তার মধ্যে থাকি অনেকবারই আমি জানালা এবং দরজা দিয়ে দেখেছি যে চোর যে আসে মুখের মধ্যে মাস্ক বেঁধে বা মুখের মধ্যে কোনো কাপড় পেঁচিয়ে রাখে পুরোপুরি চেহারা বোঝা যায় না প্রায় দিনই আমাদের দরজার মধ্যে বিকট আকারে শব্দ হয় জানালার মধ্যে শব্দ হয় তার উপরে দেখা যায় যে আমাদের ছাদের উপরে চালের উপরে বিভিন্ন কিছু দিয়ে ঢিল মারে তো ওই আওয়াজ আসে আওয়াজে দেখা যায় অনেক সময় ঘুম ভাঙে কোনো সময় আমার ঘুম ভাঙে না তো তখন আওয়াজ পেলে তখন দেখি জানালা দিয়ে দেখা যায় যে কেউ দাঁড়িয়ে আছে গতকালকে রাতেও আমাদের যে দরজাটা আছে দরজার হাতলটা ধরে বারবার দেখছি যে এটা নিজে নিজেই ঘুরতেছে মোড়া দিচ্ছে মানে ঘোলার জন্য চেষ্টা করতেছে তো আমি হালকা একটু শব্দ করাতে উনি চলে গেছে এখান থেকে পুরোপুরি দেখতে পারি নাই তো এটা নিয়ে দেখা যায় যে প্রায় দিনই টেনশনে থাকতে হয় কারণ আপনাদের ভাই অসুস্থ সেটা আপনারা জানেন যদি কোনো একটা সমস্যা হয়ে যায় তাহলে আমরা যে আবার ঘুরে দাঁড়াতে পারবো সেই সুযোগটা হবে না এটা হওয়ার কারণ হচ্ছে আপনার ভাই মাছের প্রজেক্টের সাথে জড়িত খাদ্যের ডিলার আছে তো দেখা যায় যে টাকা পয়সা বাসায় আসে আবার এখান থেকে চলেও যায় একবার বেড়াতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তখন এসে দেখি যে আমাদের যে দরজাটা এটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে দরজার যে তালাটা আছে সেটা দা দিয়ে বা কোনো কিছু দিয়ে হয়তো কূপ দিয়েছে এটা অনেকগুলা দাগ আছে তার উপরে দেখি যে মানে অনেকক্ষণ সময় ধরে হয়তো চেষ্টা করেছে এসে দেখি যে দরজার সামনে অনেকগুলা সিগারেটের খোসা পড়ে আছে যে বসে বসে এখানে সিগারেট খেয়েছে প্লাস দরজাটা খোলার চেষ্টা করেছে জানালার দিয়েও আড়াল দিয়েছে খোলার জন্য আপনার ভাইয়া যখন আমাদের এই ঘরটা করেছে করার সময় দরজা জানালা সবগুলো একদম শক্তপোক্তভাবে করেছে আপনার ভাইয়া বলছে যে আমার জানা ছিল কারণ আমি অসুস্থ হয়তো বা কেউ আমাকে টার্গেট করে আমার ঘরে হানা দিতে পারে যে কোনো একটা সমস্যার জন্য টাকা পয়সা ঘরে বেশি একটা থাকে না আমাদের সোনা গহনাও তত একটা নেই তারপরও একটা কোনো সমস্যা হয়ে গেলে এই সমস্যার সমাধান আমরা কখনোই করতে পারবো না বা একটা কিছু হারানো গেলে ওইটা কখনোই ফিরে পাওয়া যাবে না এটা যে শুধু যে মালামাল সেটা নয় নিজেদের শরীর আছে জানমাল আছে তো আমি আশাবাদী আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে কোনো সমস্যাতে যাতে আমরা না পড়ি আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যাতে এই ছোট্ট একটা ফ্যামিলি ভালোভাবে জীবনযাপন করে দুনিয়া থেকে যেতে পারি তো আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি ফাতিয়ার জন্য এবং আমার জন্য একটু নুডলস রান্না করব আমি প্রায় সময় সকালবেলা এভাবে নুডলসটা রান্না করে খাই
পানি বলক চলে আসছে, আমি এখানে পানি বসিয়েছি, তার মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ম্যাগি নুডলস, এটা দিব। তখন এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি আর কোনো কিছু এখানে দেই না, এভাবেই খাই বেশি সময়। মেহমান আসলে অন্যভাবে রান্না করি, আর বাসায় খেতে গেলে আমি বেশিরভাগ এভাবেই খাই। একটু ঝোল রাখি, ঝোলটা সহকারে খাই, ফাটিয়েও খায়। ফাতি এভাবে খেতে খুবই পছন্দ করে, ফাতি এটাকে বলে ইয়াম ইয়াম। জাস্ট কোচের মতো আস্ত করে ডিমটা ছেড়ে দিবেন। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ফাতি কি করতেছে দেখেন, নুডলস খাওয়ার জন্য। দেখছেন কতটা খুশি হয়েছে, বলো বলো আসছি। আজকে আমি কিছুটা গরুর গোশত দিয়ে শুটকি বানাবো। এই শুটকিটা আপনার ভাইয়া খেতে পছন্দ করে, গরুর গোশতটা রান্নার থেকে শুটকিটা আমার হাতের খুবই পছন্দ করে। আমি চুলায় হাঁড়িতে গোশতটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। গরুর গোশতের শুটকির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দুইভাবে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, হালকা গরম মশলা, লবণ, এগুলো দিয়ে তারপরে জাল করব। এবার চুলাটা ধরিয়ে আমি জাল করছি, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা শুকিয়ে নিব। গোশতটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। কলিজার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, এখনও তেল দেইনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আমি ভেজে নিব আদা রসুনটাকে। আদা রসুন বাজার পর দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ, দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব এখন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিব। মশলার সাথে অনেকক্ষণ কষাতে হবে, কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এমনিতেই নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটা থেকে কিন্তু অনেকটা পানি থাকবে, সে পানির উপর এটাকে শুকিয়ে তারপরে ঝোল দিতে হবে। লবণ, ঝাল, যা যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কলিজাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এই যে দেখেন। আর আমি আজকে খাসির কলিজা রান্না করছি, এর জন্য একটু বেশি করে কষাতে হবে, কারণ খাসির গোশের মধ্যে এবং কলিজাটার মধ্যে একটু গন্ধ থাকে। তা আলহামদুলিল্লাহ যে আমরা যেটা কুরবানি দিয়েছি এটার মধ্যে গোশের গন্ধটা খুবই কম, খুবই কম। কলিজাটার মধ্যে সামান্য একটু আছে, এর জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিচ্ছি না, যেহেতু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তো খুব বেশি সিদ্ধ করতে হবে না। অলরেডি এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে ঝোলটা হালকা শুকিয়ে নিব এর ভিতরে। তা আমি এগুলো হওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আপনাদের ভাইও চলে এসেছে, আমার ভাতও হয়ে গেছে। আমি এখন অন্যান্য কাজগুলো একটু সেরে নিব। এই যে আমার কলিজা রান্না হয়ে গেছে, তো আমি এখন আপনাদের ভাইয়াকে ভাত দিব খাওয়ার জন্য, উনি আবার আরেক জায়গায় যাবে। তো আমি আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।